স্বাস্থ্য মন্ত্রক সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই নিয়ে ওমিক্রনের দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হলো। ওড়িশাতে বছর 50 এর এক মহিলা, তিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন, ওমিক্রন প্রজাতির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং তাতে তার মৃত্যু হয়েছে বলে ওড়িশা গভর্নমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এটাও জানা যাচ্ছে যে ডিসেম্বর 27 তারিখ তিনি মারা যান, তার ব্রেন স্ট্রোক হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার মৃত্যু হয়। এবং জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আজকে প্রকাশ্যে এসেছে, রিপোর্ট আসার পর দেখা যায় তিনি ওমিক্রন প্রজাতির করোনা ভাইরাসে আক্রান্ত। এবং সেই কারণে যেটা স্বাস্থ্য মন্ত্রক এবং ওড়িশা গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে রাজস্থানে ওমিক্রন আক্রান্তের মৃত্যুর ঘটনা প্রথম হয়েছিল এবং এরপরে ওড়িশায় এই বছর 50-এর মহিলা যিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন প্রাথমিকভাবে, তার এই মৃত্যুর ঘটনা দ্বিতীয় মৃত্যু বলে দেশের তরফে দেশের পক্ষ যে মোর কাউন্ট সেটাই এটা গণ্য হচ্ছে। এবং স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে যে এটা দেশে ওমিক্রন আক্রান্ত কোনো ব্যক্তির দ্বিতীয় মৃত্যু। এবং তোমাকে স্পষ্ট করে জানিয়ে রাখবো যে ওড়িশায় এই যে মহিলা বছর 50-এর মহিলা, তিনি ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন এবং তারপরে তার মৃত্যু হয়। যদিও আজকে তার এই যে কোভিডের সোয়াবের যে জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আজকে আসে রিপোর্ট, এবং তাতে দেখা যায় যে তিনি ওমিক্রন প্রজাতির করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। এই নিয়ে দ্বিতীয় মৃত্যু হলো দেশে ওমিক্রন আক্রান্ত হয়ে। জিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে রাজ্যে জিনোম সিকোয়েন্সিংয়ে 70% ওমিক্রন পাওয়া যাচ্ছে। দু সপ্তাহের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে 70% ওমিক্রনের হদিশ। আক্রান্তদের বাকি নমুনায় ডেল্টা পাওয়া গিয়েছে ডেল্টা প্লাসও। ওমিক্রন উদ্বেগ বাড়িয়ে এমনটাই স্বাস্থ্য মন্ত্রক এবং ইনসাগের রিপোর্ট জানাচ্ছে। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাইয়ের সঙ্গে। জিলাম, সেক্ষেত্রে এই মুহূর্তে যেভাবে করোনা ক্রমশ থাবা বাড়াচ্ছে এবং যেভাবে বেলাগাম হয়ে উঠেছে, তার একটা কারণ কি এই ওমিক্রন? একদমই, বিশেষজ্ঞরা তাই মনে করছেন যে তার এর আগেও তারা সন্দেহ প্রকাশ করেছিলেন যেভাবে এই করোনার সংক্রমণ আচমকা এ রাজ্যে বৃদ্ধি হয়েছে তাতে নিশ্চয়ই ওমিক্রনের সংক্রমণ বাড়ছে বলে তারা সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে এই যে তথ্য প্রকাশ্যে এলো যে স্বাস্থ্য মন্ত্রক এবং ইনসাকগের জিনোম সিকোয়েন্সিংয়ের যে রিপোর্ট সেটা প্রকাশ্যে আসার পর সেটাই প্রমাণিত হলো। যেটা জানা যাচ্ছে যে গত দু সপ্তাহে যত জিনোম সিকোয়েন্সিং করা হয়েছিল ইনসাকগের যে ল্যাবরেটরিগুলোতে এবং এ রাজ্যে যে নমুনাগুলো সিকোয়েন্সিং করা হয়েছিল তার রিপোর্টে 70% হচ্ছে ওমিক্রন প্রজাতির করোনা ভাইরাস এবং বাকিগুলো ডেল্টা এবং ডেল্টা প্লাসের। এবং এই যে সার্চটা হয়েছে, আচমকা আক্রান্ত বৃদ্ধির যে সংখ্যা হয়েছে সেটা মূলত এই ওমিক্রনের জন্য বলেই বিশেষজ্ঞরা মনে করছেন, স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞরাও তেমনই মনে করছেন। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্যে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে সমস্ত জায়গায় সার্জারি পরিষেবা ব্যাহত হচ্ছে। যেমন কেপিসি মেডিকেল কলেজে আউটডোর বন্ধ করে দেওয়া হয়েছে জরুরি সার্জারি, শুধুমাত্র এমার্জেন্সি সার্জারি হচ্ছে। একই রকমভাবে ন্যাশনাল মেডিকেল কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজেও শুধুমাত্র জরুরি সার্জারি চালু থাকবে বলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত বিভাগের জরুরি সার্জারি চালু থাকবে, তবে প্ল্যান্ড সার্জারি যা আছে সব বন্ধ আগামীকাল থেকে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং কবে থেকে এটা স্বাভাবিক হবে, কর্তৃপক্ষের বক্তব্য যে যেভাবে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন তারা সুস্থ হয়ে ফিরলেই পরিষেবা স্বাভাবিক করা যাবে। এবং এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে 11 থেকে বিভিন্ন হাসপাতালে 11টা হাসপাতাল মেডিকেল কলেজে 29 জনকে নিয়োগ করা হয়েছে। আর আমরা এটাও জানি যে ইন্টারন্যাশনাল ফ্লাইটে যারা আসছেন তাদের নিয়েও একটি নতুন নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কী বলা হয়েছে তাতে, যে সমস্ত বিদেশ যাত্রী যারা উড়ানে আসছেন তাদের 7 দিনের হোম আইসোলেশনে থাকতে হবে, তাদের ওপর নজরদারি চালানো হবে, অর্থাৎ একটা তাদের ওপর খোঁজ খবর নেওয়া হবে যে কেউ জ্বর হয়েছে কিনা, অন্যান্য উপসর্গ হয়েছে কিনা। একই সঙ্গে যারা অ্যাট রিস্ক কান্ট্রি থেকে আসবেন, অর্থাৎ যে দেশ থেকে আসলে রিস্ক আছে বলে আমাদের পরিবহন মন্ত্রকের তরফ থেকে উল্লেখ করা হয়েছে, সেই দেশ থেকে এলে অবশ্যই এসেই দেশে আসার পরই তাদেরকে বাধ্যতামূলক কোভিড টেস্ট করতে হবে এবং তার জন্য এয়ার সুবিধা পোর্টাল থেকে সেইটা বুকিং করতে হবে। ধন্যবাদ জিলাম। এই প্রসঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম ডক্টর অজয় সরকারের সঙ্গে, তিনি কি জানিয়েছেন আসুন আপনাদের শুনিয়ে দেব। ওমিক্রন মেইনলি আমাদের এখন কমিউনিটি স্প্রেডটা করছে, সেই সময় হয়তো অনেকে বলছিল 20 নাম্বার 25 নাম্বার এটা কি করে হয়। অ্যাকচুয়ালি আমরা জেনোম সিকোয়েন্সিং তো করতে পারছিলাম না সবার, এত সংখ্যায় বাড়লে আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই সবার করার। এই জন্য আমি একটু পেশেন্টকে রোজ দেখছি, তার বাড়ির লোকের সঙ্গে কথা বলছি, এটাতে আমার নিজের মনে হয় যে ওমিক্রন যাদের বাড়িতে ঢুকেছে তাদের প্রত্যেক
মেম্বারকে করেছে। ডেল্টাতে কিন্তু একটা বাড়িতে ঢুকলে চারজনের মধ্যে ম্যাক্সিমাম দুজন হচ্ছে, আর দুজন হচ্ছে না। তো অন দ্যাট বেসিস আমি ধরে নিই যে কোথায় ওমিক্রন ইনফেকশন হচ্ছে, কোথায় মানে ডেল্টা ভ্যারিয়েন্ট, কেননা ডেল্টাটা সিভিয়ারিটি এখনো করছে। ওমিক্রন কিন্তু সিভিয়ার ডিজিজ খুব কম সংখ্যায় হচ্ছে।